ছেলে তার চলে গেল বড় অকালে, গ্রামের শ্মশানে মুখাগ্নি করে সবে মাত্র তিনি বাড়িতে ফিরেছেন। সাহিত্যিক তিনি, সাহিত্যিক বাবা, ঠিক যেন একজন পাথরের মতো মানুষ, ভয়ে তার আশেপাশে কেউ ঘেঁষতেই পারছে না। আর ঠিক সেই রাতেই কলকাতা থেকে এলেন তার এক কবি বন্ধু। তিনি কিছুই জানতেন না, তার কাছে এসে সবটা শোনার পরে বন্ধুর শোকে তিনিও মর্মাহত। কিন্তু সাহিত্যিক মশাই কিছুই বুঝতে দিলেন না তাঁকে। পরের দিন রাত্রে গ্রামের লাগোয়া এক সতীপীঠে এসে বসলেন তারা, আর তারপর গোটা রাত জুড়ে চলল কালী সাধনা। মা কালীর আলোচনা, শ্যামাসঙ্গীত আর অবিরত নাম জপের মধ্যে পুত্রশোকের কথা আর মনেও রইল না সেই সাহিত্যিকের। সেই সাহিত্যিকের কথাই আজ শোনাবো আপনাদের। ছেলের মৃত্যুশোকও যে সাহিত্যিক অতিক্রম করে গিয়েছিলেন। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস ভারতের সাধক। এমন এক সাহিত্যিকের কথা শোনাচ্ছি আপনাদের, যিনি সংসার, সন্তান, শোক এসবের অনেক ঊর্ধ্বে ছিলেন। সাহিত্যিক না সাধক সে কথা বোঝা ভার। তিনি বাংলার স্বনামধন্য সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার কালী সাধনার কথা শুনেছেন কখনো? সেই অচেনা তারাশঙ্করকেই আজকে আপনাদের সামনে হাজির করছি আমরা। তারাশঙ্করের জন্মের সঙ্গে তারা মা কিন্তু জড়িয়ে আছেন, আর জড়িয়ে আছেন এক কঠিন যজ্ঞের কাহিনী। সে এমন এক যজ্ঞ বর্তমান সময়ে যার কথা কেউ জানেই না। সে যজ্ঞ কোথায় হয়েছিল জানেন? বীরভূম জেলার লাভপুর গ্রামে। তারাশঙ্করের জন্মস্থান এই লাভপুর। সেই গ্রামের জমিদার হরিদাস বন্দ্যোপাধ্যায় আর তাঁর স্ত্রী প্রভাবতী দেবীর একটি ছেলে হয়েছিল, কিন্তু একেবারে শিশুকালেই তাদের সেই ছেলেটি মারা যায়, আর তারপর থেকে জমিদার দম্পতির আর কোনো সন্তান হয়নি। সন্তান কামনায় দুজনেই তখন আকুলি বিকুলি করছেন, কিন্তু দিন, মাস, বছর সব পেরিয়ে যায়, তাদের সন্তান আর আসে না। গোটা বাংলার মধ্যে বীরভূম এক বিরল জেলা। এই জেলায় একটি দুটি নয়, একেবারে পাঁচটি সতীপীঠ রয়েছে। সর্বপ্রধান এবং পরিচিত পীঠ রয়েছে ফুল্লরায়। বহু তান্ত্রিক আর সাধক সেই ফুল্লরা পীঠে এসে সাধনা করেছেন। সেই সময়ে কালী সাধক রামজি গোসাই ফুল্লরা সাধন পীঠে এসে সাধনা করছিলেন। জমিদার হরিদাস বন্দ্যোপাধ্যায় নিজেও কালী ভক্ত ছিলেন, তন্ত্র পড়েন, মহামায়ার পূজোও করেন। লোকমুখে এই রামজি গোসাই বা রামজি সাধুর কথা শুনে তাঁর কাছে ছুটে গেলেন জমিদার বাবু। তাঁর একটি সন্তান চাইছে। জমিদারের আকুতি দেখে রামজি সাধুর দয়া হল। তিনি বললেন, আশ্বিন মাসে দুর্গাপুজোর পরের যে শুক্লা চতুর্দশী, সেই রাতে দশ মহাবিদ্যার কোনো একটি রূপের পুজো করলে তাঁর সন্তান হতে পারে। সে বছর সেই নির্দিষ্ট দিনে নীল সরস্বতীর পুজো করলেন জমিদার বাবু। সেই পুজোয় রামজি গোসাই নিজে হাজির ছিলেন, আর শুধু তাই নয়, পুজোর সঙ্গে সঙ্গে এক কঠিন যজ্ঞ শুরু করলেন তিনি। প্রাচীনকালের মুনিঋষিরা সেই যজ্ঞ করতেন বলে শোনা যায়। এই যুগের কেউ এমন যজ্ঞ করার অধিকারী কিনা তাও জানা যায় না। সে যজ্ঞের নাম পুত্রেষ্টি যজ্ঞ। জমিদার হরিদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নীল সরস্বতী পুজো আর পুত্রেষ্টি যজ্ঞ হওয়ার পরেই প্রভাবতী দেবী সন্তান সম্ভবা হয়ে পড়েন। আর ঠিক দশ মাস পরেই যে শিশুর জন্ম হয় তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নীল সরস্বতী বা তারামায়ের প্রসাদে শিশুর জন্ম হলো বলেই বাবা মা নাম দিলেন তারাশঙ্কর। শিশুর জন্মের আগে থেকেই জমিদার বাড়িতে তারামা প্রতিষ্ঠিত হয়ে গেলেন। নিয়ম মেনে ভক্তি ভরে তার পূজা করতেন হরিদাস বন্দ্যোপাধ্যায়, আর সেই রামজি সাধুও ফুল্লরা পিঠে ফিরে গেলেন। তবে তারাশঙ্কর একটি চিঠিতে নিজেই জানিয়েছেন যে তাঁর জন্মের আগেই তাঁর কল্যাণ কামনায় সেই রামজি সাধু নিয়মিত জপ করতেন। তাঁর কল্যাণকামী সেই সাধুকে কখনোই ভুলতে পারেননি তারাশঙ্কর। তাঁর সাহিত্যে বহুবার সেই তান্ত্রিক সন্ন্যাসী ফিরে এসেছেন।
ফুল্লরা পিছে সেই তান্ত্রিক সন্ন্যাসীর কাছ থেকে তন্ত্র সাধনা শিখেছিলেন কিনা সে কথা তিনি নিজে কোথাও বলেননি। তবে তাঁর মায়ের কাছ থেকে যে তারাশঙ্কর দীক্ষা নিয়েছিলেন এ কথা তাঁর ঘনিষ্ঠ মানুষজন জানতেন। তারামায়ের আশীর্বাদে ছেলের জন্ম হয়েছিল বলে 5 বছর বয়স পর্যন্ত চুল কাটানো হয়নি তাঁর। 5 বছর পরে সেই চুল মায়ের পায়ে উৎসর্গ করা হয়। ফলে সেই শিশু বয়স থেকেই তারাশঙ্করের মনে গেঁথে যায় যে তাঁর মাথাটি আসলে মহামাতৃকার পায়ে নিবেদিত। এই বোধটাই তাঁর কালী সাধনার মূল প্রেরণা। আর ঠিক সেই কারণে পরিণত বয়সে যেখানেই তিনি থাকুন না কেন, দুর্গাপুজোর পরে শুক্লা চতুর্দশীর রাতে নীল সরস্বতীর পুজোয় নিজে হাজির থাকতেন তারাশঙ্কর। যতক্ষণ না পুজো শেষ হয় এক ফোঁটা জলও খেতেন না তিনি। ফুল্লরা পিঠের পুজো শুরু হওয়ার পরই লাভপুরে তারাশঙ্করের বাড়ির মন্দিরের পুজো শুরু হতো। সে রীতি এখনও চলে আসছে। তারাশঙ্কর শুধু যে নিজের বাড়ির মন্দিরেই যেতেন তা নয়, একা একা চলে যেতেন শ্মশানে, আবার কখনো বা ফুল্লরা পিঠে। এই পীঠস্থানটি তাঁর বড় প্রিয় ছিল। নিজের সন্তানের দাহ কাজ শেষ করে প্রাণীর বন্ধুকে নিয়ে এই পিঠেই তিনি এসে বসেছিলেন। কালী কীর্তন আর তন্ত্র আলোচনায় সারা রাত কেটে গিয়েছিল। পরদিন ভোরে দেখা গেল তারাশঙ্করের শোক দুঃখ সব উধাও। তিনি সেই বরাবরের মতো শান্ত, আনন্দময়, আত্মমগ্ন। জানেন সেদিন তারাশঙ্করের কাছে কে এসেছিলেন? তিনি নজরুল ইসলাম। কালী সাধক নজরুল অনেকবার ছুটে এসেছেন তার কাছে, কখনো লাভপুরে, কখনো বা কলকাতার টালা পার্কের বাড়িতে। সাহিত্যের কলম দুটি পাশে সরিয়ে রেখে দিনের পর দিন, রাতের পর রাত তারা কালী কথায় ডুবে থেকেছেন। তবে নজরুলের কালী সাধনা তাঁর গান হয়ে ঝরে পড়লেও তারাশঙ্করের সাধনা আড়ালেই থেকে গিয়েছিল, কেউ তার নাগাল পায়নি।